please welcome our fifth performer tonight, Shantipur Nodia থেকে অনুপম সরকার। আপনি চোখে এমনিতে কেমন দেখছেন? আজকে পুরুষ লোক একজন দেখলে টের পায়, কিন্তু মায়া লোক একটু যাপসা যাপসা ফেল মেলা ইয়ে চায়া থাকতে হয়। খুব ভালো ভালো করো, আগামী দিনেই কামনা করছি। আর নিজের সঙ্গে যারা তুমি দুই যাচ্ছ পারফর্ম করতে গিয়ে, সেটাকে মাথায় রাখো। এরকম একটা প্রোফাইল থেকে তোমায় দেখছিলাম, তোমার এই সাইড প্রোফাইলটা আমি দেখতে পাচ্ছিলাম এরকম, এবং তার মধ্যে থেকে আমি বুঝতে পারছি তুমি কিভাবে চেহারাটাকে নাচাচ্ছ। ইনফ্যাক্ট এই ফেস মোবিলিটি একটা বিরাট আর্ট, এবং এই ব্যাপারে যদি তোমার কোনো অপোজিট খুঁজি, অপোজিট যেমন ব্ল্যাকের অপোজিট হোয়াইট, তাহলে ডেফিনেটলি অনুপম সরকারের অপোজিট হলো ববি দেওল। বছরের একটি সার্থক ছোট গল্প, সেটা যেটা গল্প শেষ হওয়ার পরে পাঠক মনে করে বোধহয় পরের পাতে আরো কিছু রয়েছে। আপনার পরিবেশন আমার ভাষায় আমার মতে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ ছোট গল্পের তুলনায় প্রায় শ্রেষ্ঠ। মানবন্ধবাধা আমাদের মধ্যে নেই, কিন্তু তারা চেলা রয়েছে। আশ্চর্য ব্যাপার, গত অনুষ্ঠানের পরে স্টার আনন্দ চ্যানেল থেকে তাকে নিয়ে যাওয়া হয় শুধুমাত্র ভানু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরটি নিয়ে কাজ করবার জন্য। প্রতি শনিবার সন্ধে 6:30 স্টার আনন্দে যার কণ্ঠস্বর শুনতে পাবেন তাকেই আমি মঞ্চে ডাকবো। জুনিয়র ভালু বলে আমাদের মধ্যে পরিচিত, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ অনুপম সরকার, জুনিয়র ভানু। অনুপম সরকার শান্তিপুর থেকে চলে আসুন অনুপম বাবু। দেখছেন মিরাকেল আকেল চ্যালেঞ্জার পার্ট টু। প্লিজ ওয়েলকাম আ ফিফথ পারফর্মার টুনাইট, শান্তিপুর নদিয়া থেকে অনুপম সরকার। লঙ্কা পরে মরিস দাদুর সঙ্গে দেখা, বললাম যে কি দাদু ভালো আছেন তো? অতিরিক্ত গরমে দাঁতে ঘামাচিয়া চুলেও নাকি পোড়া হয়। তা আপনি চোখে এমনিতে কেমন দেখছেন? আজকে পুরুষ লোক একজন দেখলে টের পায়, কিন্তু মায়া লোক একটু কি কবু, বিয়ার সময় এমা মালিনীর মতো দেখতে আসিল, এখন কালো বিড়ালের মাসির নাগাল খাড়াইছে। একবার রসিকতা কইয়া কইছিলাম বাড়ির বাথরুমটা তো গোলগোল কইয়া রাখছো, বাড়িতে একখান শান একখান গামি আর এক জোড়া আইরা মাসুর থাকলে এর করি হয়। একবার মোদিতে হাত টাইতে বলছিল বাপের বালি না ইস করবো, চিঠি লিখবো কেন এত তো ম্যান্ডেস, এই যে আমার এখন চিঠি লিখা দাও আলাই আমার দিয়ে চিঠি লেখাই আমার নিন্দাই আমার লেখাই।
শেষে কইলাম যে চিঠি শেষে কিছু লিখতে হইব, বাড়তি কয় পুনশ্চ দিয়া লিখবা, জঘন্য হাতের লেখার জন্য দুটো বার্জনা করবে। আমাদের পরের ক্লায়েন্ট আসছেন অনুপম সরকার শান্তিপুর থেকে, চলে আসুন অনুপম বাবু। আমাদের লঙ্কাপাড়ার মরিচ দাদুর সঙ্গে সেদিন দেখা, দেখা হতেই বললাম কি দাদু কেমন আছেন, আর বাইরে কি যে কমু, ঘুমাইলে চোখে দেখি না, খাইলে খিদা পাই না, এই এক যন্ত্রণায় ভুগি। যা বাবা সেটা আবার কেমন কথা, ডাক্তার দেখান না কেন? আজকে ডাক্তার তো ওনার ডাক্তার নাই, ওন ডাকাত ওনাকে মতে নাকি অতিরিক্ত গরমে দাঁতে ঘামাসি আর চুলেও নাকি ফোড়া হয়। আপনি চোখে ঠিক মতো এখন দেখছেন তো? আজ্ঞে কি যে কমু, পুরুষ লোক এক ঝলক দেখলেই টের পাই, কিন্তু মাইয়া লোকের দিকে না ফেল ফেলাইয়া চাইয়া থাকে। আচ্ছা আপনার কি গ্যাসের সমস্যা আছে? দেশের যে কি দিনকাল পড়ছে কি যে কমু, গত বছর আমি আর রমণী ঠাকুরদা একলগে গ্যাসের অ্যাপ্লিকেশন করছিলাম, ও গোয়ায়া পড়ছে, এখনো আমার গোয়ায় নাই। না মানে আমি বলতে চাইছি, আচ্ছা ছাড়ুন সব কথা, দিদিমা কেমন আছে? বিয়াকরণের সময় এমা মালিনীর মতো দেখতে আসিল, অহন কালো বেড়ালের মাসির নাগাল খাড়াইছে। না শরীর স্বাস্থ্য ভালো আছে তো? সে কি আর আগের মতো আছে? অহন ফুলিয়া পাইপা মিট কুমড়া, গত সপ্তাহে এক রেস্টুরেন্টে লাঞ্চ করতে ঢুকছিলাম, চেয়ারে বইতেই চেয়ার পাইটা বুইটা কুমড়া লাগাই গেছে। রেস্টুরেন্টের মালিক এসে কয় বাবুজি মাইজিরে মাইজেতে বসান। আরো শুনবা রাইতের বেলা যখন একলগে ঘুমাই তখন নাক দিয়ে এমন আওয়াজ বাইর করে শুনলে মনে হয় যেন টাইটানিক জাহাজ ছাড়বো। আপনি কিছু বলেন না, কিছু কমনের উপায় আছে? কইলেই কয় তোমার চৌদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমি তোমারে বিয়া করছি, অন্য কোনো মাইয়া বিয়া করলে জুতাইয়া জুতার ফ্যাক্টরি বানাইয়া দিত। আপনি তো দেখছি বেশ রসিক মশাই। হ্যাঁ আমি কি রসিক, তোমার ঠাউ আমার সাইড ডবল, একবার রসিকতা করবার করছিল, বাড়ির বাথরুমটা তো গোলবার কইরে রাখছো, কই বাড়িতে একখান সার একখান গাভী আর এক জোড়া আইরা বাসুর থাকলে এমনই হয়। ভারত পাকিস্তান আর নেপাল এই তিন দেশের দূত আমেরিকার রাস্তাতে হেঁটে যাচ্ছে, হঠাৎ সামনে এক আলাদিনের আশ্চর্য প্রদীপ তুলে নিয়ে ঘষা মারতেই বল তোরা কি চাস? নেপাল বলল প্রভু আমার দেশে বড়ই অনটন, আমার দেশের মাটি উর্বর করে দিন। তবে সঙ্গে সঙ্গে সারা নেপাল উর্বর হয়ে গেল, ফসলে পরিপূর্ণ হয়ে গেল। বল তুই কি চাস? এবার পাকিস্তানি নেপালা বলল প্রভু আমার দেশের প্রজারা বড়ই শত্রু আক্রমণে ভীত, আপনি যদি একটা বড় পাঁচিল দিয়ে আমার পাকিস্তানটা ঘিরে দেন তবে খুব ভালো হয়। যা তাই হবে, সঙ্গে সঙ্গে পুরো পাকিস্তান একটা বড় পাঁচিল দিয়ে ঘিরে গেল। এবার ভারতের পালা বলল প্রভু জানতে পারি পাকিস্তানে যে পাঁচিলটা তৈরি করেছিলেন সেটা কতটা মজবুত? ভীষণ মজবুত, ভেতর থেকে কিছু বেরোতেও পারবে না, বাইরে থেকে কিছু ঢুকতেও পারবে না। তাহলে আমার ইচ্ছা ওটা জল দিয়ে ভর্তি করে দিন। আমাদের পানু শিয়ালদার তারামা হোটেলে খেতে ঢুকে খাওয়া দাওয়ার পরে থালায় হাত দিয়ে ফেলে, কি বিচ্ছিরি ব্যাপার! হোটেলের মালিক এসে বলছে আসব্বা ছোট লোক, বড় বড় হোটেলে কখনো খেয়েছো? করে দেবে খেয়েছি তো, কয় কিছু বলেনি? বলেনি আবার, চুলির মুঠি ধরে বলেছে ওসব এখানে হয় না, শিয়ালদার তারামা হোটেলে হয়। কুকুরের লেজে এসে বসেছে একটা মাছি, পাই পাই করে কুকুর লেজ ঘোরাচ্ছে, বলুন পশ্চিম দিক কোন দিকে,
পাই পাই করে মুখ ঘুরাচ্ছে। বলুন পশ্চিম দিক কোন দিকে? স্যার পাঁচটা মিনিট অপেক্ষা করুন, মাছিটা উড়ে যাক, তারপরে বলে দেব পশ্চিম দিক কোন দিকে। আমাদের পারফরমেন্স নাম্বার 5 এর জন্য শান্তিপুর থেকে অনুপম সরকার, বিগ হ্যান্ড ফর হিম, থ্যাংক ইউ। অনেক দিন হলো এই লাইনে এসেছি কিন্তু উন্নতি করতে পারিনি। কারণ কি জানেন? কারণ লাইনে বডি দিয়েছি, মাথা দিইনি। পানু আর শানু চাকরির পরীক্ষা দিতে গেছে। চাকরির পরীক্ষা দিতে গিয়ে শানু প্রথমে ঢুকেছে, জিজ্ঞাসা করা হয়েছে, বলুন পশ্চিম দিক কোন দিকে? এই দিকে। ঠিক আছে আসুন। পানু বেরিয়ে চলে এসছে, শানু বলছে, এই কি জিজ্ঞাসা করলো রে? বললো পশ্চিম দিক কোন দিকে। এই তুই কি বললি? বললাম এই দিকে। এই আমায় জিজ্ঞাসা করলে কি বলবো? দেখবি যে লোকটা প্রশ্ন করছে তার উল্টো দিকে একখানা বড় জানলা আছে, জানলা দিয়ে সোজা তাকাবি, তাকালেই দেখতে পাবি একখানা কুকুর শুয়ে আছে, ওই কুকুরের লেজটা যেদিকে থাকবে বলে দিবি ওই দিকটা পশ্চিম দিক। বেশ, শানু ঢুকেছে, বলুন পশ্চিম দিক কোন দিকে? সেই মুহূর্তে জানলা দিয়ে তাকিয়েছে, কুকুরের লেজে এসে বসেছে একটা মাছি, পাই পাই করে কুকুরের লেজ ঘোরাচ্ছে। বলুন পশ্চিম দিক কোন দিকে? পাই পাই করে মুখ ঘোরাচ্ছে। বলুন পশ্চিম দিক কোন দিকে? স্যার পাঁচটা মিনিট অপেক্ষা করুন, মাছিটা উড়ে যাক, তারপরে বলে দেব পশ্চিম দিক কোন দিকে। পানু বিয়ে করবে, অচ পাড়া গায়ে গাড়ি নিয়ে যাচ্ছে, ড্রাইভার বুঝতে পারেনি অন্ধকারে রাস্তার মাঝখানটা একটা গর্ত ছিল, দা বহু ঠেলাঠেলি সত্ত্বেও গাড়ি আর একটুও এগোয়নি। পাশের ক্লাব থেকে পাঁচটা ছেলে উঠে এসে গাড়ি ধাক্কা মেরে তুলে দিয়েছে। পানু ভীষণ খুশি, ভীষণ, পকেট থেকে কর করে 500 টাকার নোট বের করে দিয়ে বলল, ভাইরা আজকে বিয়ের দিন, বিপদে পড়েছিলাম, উপকার করলে, আমি ভীষণ খুশি হয়েছি, 500 টাকা রাখো, একটু আনন্দ ভর্তি করো। তা তোমরা কি করো? এটাই না, মানে দিনে কি করো? গর্ত ঘুরি। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না হা? এই ভাবনা থেকেই স্বপ্নের জন্ম, যে স্বপ্ন জন্ম দেয় জাদুর, অ্যানিমেশনের জাদুর। বাস্তবে যা সম্ভব নয়, যা হারিয়ে গেছে কালের গভীরে, আশ্রয় নিয়েছে অতীতে, অথচ আমাদের স্মৃতিতে, স্মরণে, শ্রদ্ধায় আজও সমান উজ্জ্বল, সমান প্রাসঙ্গিক। কেমন হয় কালের চাকাকে উল্টো দিকে ঘুরিয়ে যদি আবার তাকে ফিরিয়ে আনা যায়? এই ভাবনা থেকেই স্টার আনন্দের এই শ্রদ্ধার্ঘের জন্ম। নমস্কার নমস্কার, আপনাদের সামনে আমি ভানু আবার চইলাইছি আপনাদের ফেভারিট চ্যানেল স্টার আনন্দে, দুইখান কথা আছে অনুষ্ঠান লইয়া। আর আমার সঙ্গে আইয়া পড়ছে আমার ভ্যালেন্টাইন আমার গিন্নি শ্রীমতী ভয়ঙ্করী। তা গিন্নি, আর দুই দিন পরেই তো ভ্যালেন্টাইন ডে, তা তোমার এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষ কইরা তোমার কি গিফট চাই কও দেখি। সে আর আমি কি বলবো বলো, তুমি ভালোবেসে আমাকে যা দেবে তাই নিয়েই আমি সোনামুখ করে খুশি থাকবো। বেশ, তাহলে আমি তোমার এক কলসি গুড় দিব ভ্যালেন্টাইন ডে উপলক্ষ কইরা। গুড়? এত কিছু থাকতে শেষে কিনা গুড়? কেন, ভ্যালেন্টাইন ডে মানে হইল গিয়া লাভ। আর একখান প্রবাদই তো আছে যে লাভের গুড় পিঁপড়াই খাই, তা খামাখা পিঁপড়াই গুড় খাইয়া যাইবো কেন? তোমার এই ওই গুড় দিয়া গিফট করুন। কি, তুমি আমাকে পিঁপড়ের সাথে তুলনা করলে? আমি চললাম তুমি থাকো তোমার অ্যাঙ্কারিং নিয়ে। কাম সাসে সটো কেন, আমি তো তোমার লগে একটু থাক তার চলে ইয়ার কি করতে আসি। তবে হ্যাঁ, লাভের গুড় লইয়া যদি কিছু কও আমি কিছু কম না, কিন্তু যদি পরিবহন লইয়া কিছু কও আমার দুইখান কথা আসিল। পরিবহন? পরিবহন নিয়ে আমার কি বলবে কো তুমি? আমাগো পরিবহন মিনিস্টার মদন মিত্তি, কদিন আগেই তো কইতিয়াছিলেন যে পরিবহন নিগম রে সরকার থেকে আর ভর্তুকি দেওয়া যাইব না। এদিকে পরিবহন কর্মীরা বেতন পাইতে আসে না কয়েক মাস ধইরা,
আর সেই কারণে আত্মঘাতী হইলেন এক পরিবহন কর্মী। ব্যাস অমনি মদনের দিকবাজি জানো কিন্তু আমার মনে হয় তিনটা জিনিস ঠিক মতো শিক্ষা নিতে পারলেই ভালো রাজনীতিবিদ হন যায়। সেইগুলান কি কও দেখি? আমি এত কিছু জানি না বাপু, তুমি বলো আমি শুনি। এক নম্বর হইল গিয়া দিকবাজি, দুই নম্বর হইল গিয়া ডায়লগ বাজি, আর তিন নম্বর হইল গিয়া ধান্দাবাজি। একদম রামায়ণের মতো। যা বাবা, এর সঙ্গে রামায়ণের আবার কি সম্পর্ক? গিন্নি জানো না, অনন্ত দেশের নেতারা রামায়ণ বলো করিয়াই চলতে আছে। কি বলতে চাইছো তুমি বলো তো? কেন বিভীষণ দিকবাজি মাইরা রাক্ষসের দল থেকা রামের দলে আইসা পড়ে নাই, দাদা রাবণের এগেইনস্টে ডায়লগ বাজি করে নাই? আসলে কিচ্ছু না, ফেস ডান্ডা বাজি। ও না, আমার মাথা গুলিয়ে যাচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বিভীষণ হারে হারে বোঝা গেছিল যে দাদা রাবণ অমর, আর রাবণ নামলে পৈতৃক সম্পত্তি পাওয়ানোর কোনো চান্স নাই। পুরাণে লেখা আছে যে রামই রাবণরে একমাত্র মারতে পারে, তাই পলিটিক্স কইরা দিগবাজি মাইরা রাক্ষসের দল থেকে রামের দলে এন্ট্রি নিল। ইলেকশনের সময় রামের পক্ষ লইয়া ডায়লগ বাজি দেয় নাই, দিছিল সপরিবারে রামরে ভোট দিয়া জিতাইয়াও দিল। যদিও বিভীষণের বউ শরমা ব্যালট পেপারে উল্টো ছাপ দেওয়ানে একখান ভোট ক্যান্সেল হইয়া গেছিল। যাও গা তুমি না, একেবারে যাতা। এইটা একেবারে ঠিক কথা কইছো কিন্তু, ঠিক যা ঘটে আমি ঠিক তাই কই, এই কারণেই আমি যা তা। তবে আমাগো শ্রমমন্ত্রী এইটা কি করতে আছে কও দেখি? শ্রমমন্ত্রী মানে পূর্ণেন্দু বাবু? কেন কেন, তিনি আবার কি করলেন? একদিকে তিনি ফতোয়া জারি করতে আছেন যে সরকারি কর্মচারীরা ট্রেড ইউনিয়ন করতে পারবো না, অন্যদিকে তিনি আবার কাজের দিনেও নিজের কামসাইরা তৃণমূল প্রভাবিত সংগঠনের জেলা সম্মেলনে খাড়াইয়া খাড়াইয়া বক্তৃতা মারতে আছে। এইটারে কি কইবা? এর এই কয় নিজের বেলায় আটি সুতি, পরের বেলায় দাঁত কপাট। তা যা বলেছো। তবে দাঁত কপাটি লইয়া যদি কিছু কও আমি কিচ্ছু কমু না, কিন্তু লাল পাটি লইয়া কিছু কইলেই আমার দুইখান কথা। লাল পাটি নিয়ে কি বলবে গো তুমি? সুশান্ত ঘোষ সুপ্রিম কোর্টে জামিন পাওনে লালের পালে যে একটু হইলেও বাতাস লাগতে আছে এইটা বুঝতে পারতে আছো নিশ্চয়ই? তা আবার বুঝিনি, বিলক্ষণ বুঝেছি। দেখো গিন্নি, তুমি বিলক্ষণ বোঝান লইয়া যদি কিছু কও আমি কিচ্ছু কমু না, কিন্তু যদি লক্ষণ লইয়া কিছু কও আমার দুইখান কথা আছে। লক্ষণ? লক্ষণ নিয়ে কি বলবে তুমি? কথাটা হইল গিয়া লক্ষণ ক্ষেত্রে লইয়া, নন্দীগ্রাম কাণ্ডের জেরে সিআইডি তো লক্ষণকে চার্জশিট দিতে আছে, কিন্তু লক্ষণ কই? লক্ষণ তো ফেরার, মেদিনীপুরের সিংহ অনিদূরের মতো পালাইয়া বেড়াইতে আছে। ঠিক জানো রামায়ণের লক্ষণ, যত বীরত্ব মাইয়া লোকের সাথে, 14 বছরই হোক আর 14 দিনই হোক জঙ্গলে গেছিস একটু শান্ত শিষ্ট হইয়া থাক। তা না, রাবণের বোন সুর্পনখা একটু সাইজা গুইজা আইসা একটু দলাডলি করছিল, না একটু বেশি দলাডলি করছিল, গায়ে না মাখলেই হইতো। তা না মস্তানি কইরা কপাত কইয়া নাক কাটনের কি কাম আছিল তোর? একেতেই খেদা নাক, কাটলে কি আর থাকে? নাক যদি সুর্পনখার একটু চোখা হইতো তা হইলে অতটা অফেন্স নিত না, সে যাও গা। কিন্তু যদি অগ্নিপথের কথা কও তাহলেই আমার দুইখান কথা। অগ্নিপথ নিয়ে কি কথা বলবে গো তুমি? অগ্নিপথের রিমেক কইরা শুরুতে তো প্রডিউসার করণ জোহর বডিগার্ডের সাইটেও বেশি বড় ওপেনিং পাইছিল, কিন্তু এখন ছবির রিপোর্ট মিডিয়াম। করণের বাবা জশ জোহর ছিল অমিতাভের অগ্নিপথের প্রডিউসার, এখন এইটাই ধারণার বিষয় যে গুণমানে ওই অগ্নিপথের পাশে না খাড়াইতে পারলেও ব্যবসায়ী করণের অগ্নিপথ ওর বাপ জশের অগ্নিপথকে সাপাইয়া যাইতে পারে কিনা। এটা তুমি ঠিকই বলেছ। তবে অগ্নিপথের কথা লইয়া যদি তুমি কিছু কও আমি কিচ্ছু কমু না, কিন্তু যদি অগ্নি পরীক্ষা লইয়া কিছু কও তাহলে আমার দুইখান কথা। অগ্নি পরীক্ষা? কিসের অগ্নি পরীক্ষা, কার অগ্নি পরীক্ষা? মরগোপাল, আমি কইতে আছি ধরি বাহিনীর অগ্নি পরীক্ষার কথা। অস্ট্রেলিয়ার মেলবোর্নে রবীন্দ্র জাদেজার চোখ ধারানো ফিল্ডিং এর সৌজন্যে ভারত জয়ের মুখ দেখলো। তবে আমি ভাবতে আছি অন্য কথা। কি কথা গো? ভাবতে আছি যে এই জয়ের পরে ফের মহেন্দ্র সিংহ ধোনি নিজের সিংহ কিংবা সেও বাঘ, সেও বাঘ বইলা যদি নিজের ভাবতে শুরু করে তাহলে কাম সারছে ঘাইকা গ। কি রে বলছো,
ধনিয়া মানে রামের মতো আদর্শ মানুষ। রামায়ণের রামের কথা কইতে আসো, তার আবার আদর্শ পাবলিকের পেদানি রয়ে যে নিজের বউরে অগ্নি পরীক্ষা দাও নেলাইকা আগুনে ঢুকতে কয়, তার আবার আদর্শ। বড় ধনু বাইঙ্গা সীতারে বিয়া করছিল আর সেই ডারে ফলো কইরা তোমার ছোট পোলা ধনু ভাঙাপন করছে পাশের বাড়ি সীতারে বিয়া করণের লাইক। যাও গা, কামের কথায় আসি। সেদিন গেছিলাম ডার্বি ম্যাচ দেখনের লাইকা। তারপর কি ঘটলো সেখানে? ঘটির পোলা বাটির খাবার খাইয়াই হজম করতে পারে না, আবার বেবাক লইয়া পেশাল পারে। কেন ঘটিরা আবার তোমাকে কি বললো? ওরা অবশ্য এমনিতে একটু বেশি বেশি বলে, যা করে তার থেকে বেশি আওয়াজ দেয়। আওয়াজ বইলা আওয়াজ কই, ওর ঠাকুর দা নাকি গোটা পাটা খাইয়া এমন একটা হজমি বড়ি খাইতো যে হজমি বড়ি খাওয়ানোর পরই আবারও একখান গোটা পাটা খাইতো। বিষয়টা পাটা খাওয়া লইয়া না, হজমি বড়ি লইয়া। এমন হজমি বড়ি নাকি বাঙালরা কখনো চোখেই দেখে নাই। তা তুমি কি বললে? ওর ওর থোঁতা মুখ ভোঁতা করে দাওনি? কাউকে গিন্নি, আমি যা এক্সাম্পল দিছি ওইটা হজম করতেই তোর ওই ঠাকুর দা রজমি বড়ি লাগবো। হা বলোই না, তুমি কি বললে? আমি কইলাম আমার ঠাকুরদা যদিও গোটা পাতা খাইতে পারতো না, কিন্তু বদ হজম মনে একবার রমণী কবিরাজের থেকে হজমের ওষুধাই না খাইলো। ওষুধ খাইয়া ঘরের দরজা বন্ধ কইরা রাতের বেলা ঘুমাইয়া পড়লো। সকালে আর দরজা খোলে না, ডাকাডাকি ধাক্কা ধাক্কি মাইরা শেষে দরজা ভাইঙ্গা ভিতরে ঢুইকা দেখি শুধু নৌকা চুল পইরা রইছে, পুরা বডিটাই হজম হইয়া গেছে। আছে এমন হজমের মরি তোমাকে দেশে? সত্যি তুমি না পারো বটে। পারো পারো কইতেই তো মনে বইরা গেল দেবদাস শাহরুখ খানের কথা। শাহরুখ খান হঠাৎ কইরা কেন যে ফাররা খানের হাজবেন্ডের চর কষতে গেল কে জানে, তবে ফাররার বড় বর্বর হইয়া উঠছিল খুবই। যাও গা, ওসব কথা লইয়া আমি ওপেনলি কিছু কমু না, আজকের মতো বিদায় নিতে আসি। আবার আমার লাল টুকটুকা ধারি লঙ্কার মতো জাজ বিশিষ্টা গিন্নি শ্রীমতী ভয়ঙ্করীরে সঙ্গে লইয়া ফিরে আসুম আপনাকে ফেভারিট চ্যানেল এস্তারানন্দে দুইখান কথা আছে অনুষ্ঠান লইয়া। সকলে ভালো থাকবেন, ভালোভাবে ভালোবাইসা ভ্যালেন্টাইন ডে পালন করুন। নমস্কার।